স্বাগতম সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। হাওর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ফসলহানির ঘটনা তদন্তে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরিনের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী 10 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। আজ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওরে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সংবাদ সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বক্তব্য রাখেন। চলতি বছরের অক্টোবরে হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এই কথা জানিয়েছেন। তৃতীয় টার্মিনালের সঙ্গে হজ ক্যাম্পকে যুক্ত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং চরম ডানপন্থী নেত্রী মেরিন লে পেন ফ্রান্সের প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচনের শীর্ষে উঠে এসেছেন। সরকারি ফলাফলে ইমানুয়েল ম্যাখো এগিয়ে রয়েছেন, ফলে তারা 24 এপ্রিলের দ্বিতীয় পর্বে লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করেছেন। সরকারি ফল অনুযায়ী ম্যাখো 28.1 থেকে 29.5% ভোট জিতেছেন, অপরদিকে লে পেন 23.3 থেকে 24.4% ভোট পেয়েছেন। অতি বামপন্থী জিন লুক মোলেনচন 20% নিয়ে তৃতীয় হয়েছেন। 386 রানে পিছিয়ে থেকে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দিনের শুরুতে মাত্র 1 রান করে ফিরে যান মুশফিক। গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দেশের 6টি বিভাগে ঝড়ের সঙ্গে বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের রংপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।